হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। তো মা ডাক দিচ্ছে, মা ওদিকে রান্না করছে, চলো মাকে একটু রান্নাতে সাপোর্ট করে দিই, তারপরে আমি একটু বাইরে যাব। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, আর এত রোদের মধ্যে আর এত মাটি ফাটানো গরমের মধ্যে দিয়ে বাচ্চা বাড়ি খেলা করছি ক্রিকেট এই সাইডে। সাইকেল ঘুরিয়ে নিয়েছি, এখন যাব চা খেতে। গরমে গরম কাটে, দেখা যাক চা মানে চা পাওয়া যায় কিনা। এখন এদিক থেকে একটা আমার ভাই আসছে, পুচকু ভাই। হ্যাঁ, রোডে উঠে গেছি। আর এখানে আমাদের গাড়িটা দেখি পৌঁছে গেলাম দোকানের সামনে। দেখি তো বন্ধুরা, আবার সাইকেল নিয়ে মাটি ফাটা গরমে বেরিয়ে পড়লাম ছাগলের পালা আনার জন্য। তো আজকে এদিকে যাব না, এদিকে জঙ্গলে হাতির ভয় আছে। তো আজকে আমি জমিনের দিকে যে জঙ্গলটা আছে ওদিকে যাব আমি ছাগলের পালা আনার জন্য। তো সেই আবার রাস্তার মধ্যে উঠে পড়লাম, আর শর্টকাট দিয়ে বেরিয়ে যাবো জমিনের মধ্যেখান দিয়ে সামনে পুকুর। বাচ্চা বাড়ি মনে হচ্ছে এখানে খেজুর পাড়তে এসছে, পুকুরে প্রচুর আমাদের খেজুর গাছ আছে। বন্ধুরা, এদিকে রোদ দিচ্ছে প্রচুর, বাট এখানে আবহাওয়াটা বইছে আর গাছের নিচে প্রচুর ঠান্ডা। মানে জঙ্গলের এই যে বড়ো বড়ো গাছগুলো আছে, তো এই মাটি ফাটানো যে গরম, যে মানে জমিনে এখন সময় জল থাকার কথা ছিল, মানে হালকা হালকা জল থাকতো, বাট এবছর পুরো জমিন পুরো শুকনো। চাষের যে জমিগুলো আছে এগুলো সেই যখন আমাদের মানে জমিনে ধান পেকে আসে সেই তখন হাতির উৎপাত প্রচুর এই পাশে বেড়ে যায়। তো তখন এগুলোতে আমরা সে করে রাত্রে এই যে পাশে জঙ্গল দেখছো, জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় যেমন এই সাইডে যেমন বট গাছটা আছে, ওইখানে মহুল গাছ আছে, ওই গাছের নিচে নিচে আমরা রাত্রে বসে থাকি, যাতে না মানে রাত্রে হাতি জমিনে নামে। তার জন্য আমরা এগুলোতে জেগে থাকি এক এক দুদিন, মানে পুরো সারা রাতি 12 ঘন্টাই জাগতে হয়। আর অন্য এক এক দুদিন হয় কি মানে 6 ঘন্টা 7 ঘন্টা জেগে যাওয়ার পরে, তারপরে মানে তখন হাতির মুভমেন্ট কোন দিকে যাচ্ছে কি না যাচ্ছে তখন ওটা আমরা দেখে নিই, তারপরে বাড়ি চলে যাই। বন্ধুরা, এখানে 3টে গাছ আছে, কেন্দ গাছ আছে, বট গাছ আছে, ভেলা গাছ আছে। যেটা মোটাটা দেখছেন এটা হচ্ছে কেন গাছ, তার সাথে উঠেছে বট গাছটা, আর এটা হচ্ছে আপনার ভেলা গাছ, এটা সাইডেরটা এটা ভেলা গাছ। আর কেন গাছটার যে মধ্যিখানের যে অংশটা থাকে, মধ্যিখানের অংশটা সেই বন্দুকের যে পেছনে যে কাঠের অংশটা থাকে এই গাছটা থেকে হয়। এই যে এটাকে অনেক সময় আমরা ব্ল্যাক ডায়মন্ড গাছ বলে হিসাবে মানে আমাদের লোকাল ভাষায় বলি। তো আপনাদের এতে কী কী গাছটার নাম আছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই বট গাছ সাথে ছোটো, আর এই ভেলা গাছের আবার একটা বদগুণ আছে, তো মানে কারো শরীরের মধ্যে যদি মানে বনের ভেলাটা যদি সহ্য হয় তাহলে ঠিক আছে, বাট না হলে তখন পরবর্তীকালে এই ভেলা গাছের নিচকে এলে সেই স্কিনে ঘামাচির মতো পুটি 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 হয়ে যায়। তো এটা হচ্ছে সেই ভেলা গাছ, দেখুন। আমি এদিক থেকে এলাম আর এদিকে যাব একটু আরও ভেতরের দিকে। তো তার পাশে আছে, এটা হচ্ছে রামফলের গাছ, এটা রামফলের গাছ। এটা তো এটা বেশিরভাগ বড় বড় গাছ দেখতে পাওয়া যায় তপোবনে, তপোবনে প্রচুর আছে রামফলের গাছ, আর রামফলটা খেতেও প্রচুর দারুণ লাগে। আর তার পাশে আছে যে আমাদের শাল গাছ, শাল গাছের ভিউ অনেক ছোট,
তো বড় বড় শাল গাছগুলো আরও জঙ্গলের ভেতরে গেলে বড় শাল গাছের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর এটা হচ্ছে বেঁচি পাকা, আমাদের জঙ্গল লোকালে বেঁচি গাছ, এটা এটার ফলটাও খেতে ভালো, এটারও ফল খাওয়া যায়, ওটারও ফল খাওয়া যায়। বন্ধুরা, এই বনের কুঁদরিটা বাইরে বেশি, মানে বাইরের যে জঙ্গলগুলো আছে বা বাইরের যে ফরেস্ট আছে সেখানে পাওয়া যায় না, আমাদের বেশিরভাগ জঙ্গলমহলের ফরেস্টে এগুলো পাওয়া যায়। যেমন ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই তিনটে জেলার মধ্যে বেশি জঙ্গলের ওই যে কুঁদরিটা পাওয়া যায়। আর কুঁদরিটা এমনিতে মার্কেটে কিনতে গেলেও দেখবে যা প্রচুর দাম হয়, নানা করে আপনার 500-600 টাকার উপর অ্যাবাব যায়। তো আমাদের এগুলো অনেক সময় এগুলো অনেক লোধা সম্প্রদায়ের লোক এগুলোকে তুলে গিয়ে করে বাজারে বেচে, তো এগুলো দেখতে খুবই কম পাওয়া যায়। তো আপনাদেরকে সেই জঙ্গলের কুঁদরিটা দেখাবো। তো আছে এই গাছটাতে, এই গাছটার নিচটাতে মানে আগে ডালটাকে নাম নাম করাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখো এই জঙ্গলের কুঁদরি একটা আলোতে চারটা আছে, এখানে দুটো আছে, তিনটে, আর একটা এখানে চারটা কুঁদরি, না আবার আরও আছে, দেখতে চারটায় আছে। তো এই চারটা কুঁদরি তুলে নিই, তারপরে কুঁদরির যে লোথে, এটা হচ্ছে কুঁদরির লোথ, দেখে নাও জঙ্গলের কুঁদরির গাছের পাতা, পাতাটা একটু দেখে নিন। আর এটা হচ্ছে লোথ, এই যে এটা হচ্ছে লোথ, এটা বন কুঁদরির লোথ। আর কুঁদরির যে সাইজগুলো সব বড় বড় সাইজগুলো, মাংসের সাথে মিশিয়ে খেতে খুব টেস্ট জঙ্গলের কুঁদরি। তো চলুন আর বেশি লেট করা যাবে না, জঙ্গলের কুঁদরিগুলো তুলে নিন, তারপরে ছাগলের খাবারের জন্য তো নিতেই হবে কোনো না কিছু, ওই শাল গাছের পাতা মাতা এইসব যে ছোটো ছোটো শাল গাছের যে নিচের ডালগুলো আছে ওগুলো নিয়ে নেব। তো জঙ্গলের কুঁদরিগুলো তুলে নিই। তো বন্ধুরা, এই জঙ্গলের কুঁদরিগুলো তুলে নিচ্ছি এখন, 1, 2, 3, এখানে একটা আছে, আবার 4, চারটা পেয়েছি, না আবার আরও আছে, দেখতে হবে, 4টা। দেখুন সাইজগুলো, দেখুন চারটা সাইজ, তার পাশে আরেকটা গাছ পেয়ে গেছি, গাছটাতে ছোটো ছোটো ফল মানে ফুল ফলে আছে, দেখুন ওই সেই ছোটো ছোটো ফল আর ফুলগুলো। একটা জঙ্গলের কুঁদরির লোত পেলাম, এই যে এটা, এটাতে একটা ফল আছে, এটা না উপরের দিকে একটাতে নেই, একটা পেয়েছি, এটাতে ছোটো আছে, এটা জঙ্গলের কুঁদরি পেয়েছি, তাতে ছোটা, চারটা বড়, দুটো ছোটো, যে দেখো না বন্ধুরা। আপনারা যে জঙ্গলের কুঁদরির যে খাবারের যে রেসিপিটা অবশ্যই আমি চ্যানেলে আপলোড দেব, তো সেই কেমন পদ্ধতিতে খাওয়া হয় জঙ্গলের কুঁদরি তার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, না হলে জঙ্গলের যে কুঁদরির যে রেসিপিটা অবশ্যই আপনারা মিস করবেন।